আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য দারুণ সুখবর। ঢাকা বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল চালু হলে বিমান ভাড়া অনেক কমে আসবে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিশ্বের বিভিন্ন দেশের সাথে কম্পারেটিভলি বাংলাদেশের বিমান ভাড়া এত বেশি কেন, এটা নিয়ে আমাদের আসলে অভিযোগের শেষ নেই। তবে এই বিমান ভাড়া বেশি হওয়ার পিছনেও আসলে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে একটি সারা বিশ্বের সমস্যা তেলের দাম বাড়া, যার কারণে একটা ইম্প্যাক্ট পড়েছে। দ্বিতীয় কারণটা হচ্ছে বাংলাদেশের টাকার মূল্য কমে যাওয়া। বিদেশি এয়ারলাইন্স যারা বাংলাদেশে অপারেট করে এবং বাংলাদেশি যারা বিদেশে অপারেট করে, তারা বিদেশিদের কাছ থেকে উড়োজাহাজ লিজে এনেছে, তাদের খরচ হচ্ছে ডলারে, ফলে তারা কস্টিংও ডলারে করে থাকে। যখন এগুলো বিক্রি করে তখন ডলারটা টাকায় কনভার্ট করে বিক্রি হয়। আমরা যখন দেখি টাকার ডিভ্যালুয়েশন বা অবমূল্যমান হচ্ছে, তখন এই লিডটা বা খরচটা বেড়ে যায়। পাশাপাশি পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশের ট্যাক্সের হার অনেক অনেক বেশি। আপনাদেরকে যদি উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেমন মালয়েশিয়ায় 9,000 টাকার মতো ট্যাক্স দিতে হয়। সেই ট্যাক্সের মধ্যে থাকে ডেভেলপমেন্ট ফি, সিকিউরিটি ফি সহ নানান কিছু। সব যোগ করে বাংলাদেশে আসলে খরচটা বেশি। আমরা একটা হিসাব করে দেখেছি যে বাংলাদেশে একটা ফ্লাইট টেক অফ করলে পার সিট ট্যাক্সের ছাড়াই খরচ চলে আসে $15। ট্যাক্স যোগ করলে তা আরও বেড়ে যায়। নতুন বাজেটে ট্রাভেল ট্যাক্স বেড়ে গিয়েছে, কিছু কিছু সার্ক দেশের জন্য বেড়েছে প্রায় 1,000 টাকা। মালয়েশিয়া, থাইল্যান্ড এসব দেশে যেখানে আমাদের প্রবাসী শ্রমিকরা যান, সেই সব দেশে বেড়েছে 1,500 টাকা করে। এছাড়া নর্থ আমেরিকার দিকে বেড়েছে 2,000 টাকা করে। আর একটা জিনিস যা এই সেক্টরকে এফেক্ট করে তা হচ্ছে ক্যাপাসিটি। এয়ারপোর্টের ধারণ ক্ষমতা সহ অন্য সব মিলিয়ে দেখা যাচ্ছে আমাদের ক্যাপাসিটি অনেক অনেক কম। ডিমান্ডের থেকে সাপ্লাই কম হওয়ার কারণে খরচটা বেড়ে যাচ্ছে, এটাই স্বাভাবিক। তবে এখানেও সুখবর রয়েছে। বাংলাদেশের ঢাকা বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের কাজ চলছে। যে পরিমাণ যাত্রী প্রতি বছর যাওয়া আসা করে সেটাও তখন বেড়ে যাবে। নতুন নতুন এয়ারলাইন্স বাংলাদেশে আসবে, তখন ভাড়া কমার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি তখন ভাড়া কমবে, কারণ এয়ারপোর্টে ধারণ ক্ষমতা বেড়ে গেলে নতুন এয়ারলাইন্স 100% আসবে। যারা আছে তারাও ফ্লাইট বাড়াবে। আমরা একটা জিনিস খেয়াল করি, সিভিল এভিয়েশন সবসময় চায় যে সবাই হোয়াইট বডি এয়ারক্রাফট নিয়ে বাংলাদেশে আসুক। হোয়াইট বডি মানে হচ্ছে সবচেয়ে বড় বড় বিমানগুলো, কারণ আমাদের টার্মিনালের ক্যাপাসিটি বাড়লেও রানওয়ের ক্যাপাসিটি বাড়েনি। রানওয়ে ক্যাপাসিটি নিয়ে সিভিল এভিয়েশন কাজ করছে, এটা বেড়ে গেলে কোনো সমস্যাই হবে না। কিন্তু যেভাবে আমরা বাড়বে বলে ধারণা করছি আর ভাড়া কমবে বলে আশা করছি, সেই তুলনায় খুব না কমলেও কিছুটা কমবে আর ক্যাপাসিটি কিছুটা হলেও বাড়বে। বর্তমানে ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরে যে ক্যাপাসিটি রয়েছে, তৃতীয় টার্মিনাল চালু হলে তার থেকে আড়াই গুণ বড় হবে এই তৃতীয় টার্মিনাল। তখন আমাদের বিভিন্ন দেশের যে বিভিন্ন এয়ারলাইন্স রয়েছে, যেমন যদি আপনাকে উদাহরণস্বরূপ বলি, মালয়েশিয়াতে রয়েছে মালয়েশিয়ান এয়ারলাইন্স, মাইল্যান্ডো এয়ারলাইন্স, এয়ার এশিয়া, যেমন সৌদি আরবে রয়েছে সৌদি এয়ারলাইন্স, নতুন করে চালু হচ্ছে আপনার রিয়াদ এয়ার, ক্লাইনাস, ফ্লাইডিল, আরব আমিরাতে ইতিমধ্যেই রয়েছে আপনার এমিরেট এয়ারলাইন্স, তারপরে হচ্ছে ইতিহাদ এয়ারলাইন্স, এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই, এগুলো কিন্তু ফ্লাইট অলরেডি বাংলাদেশে চলাচল করছে। তারা আরও ফ্লাইটের সংখ্যা বাড়াবে, যত বেশি ফ্লাইটের সংখ্যা বাড়াবে তত বিমান ভাড়া কমবে, এটাই কিন্তু জগতের নিয়ম। তাই আমাদের প্রবাসীরা অবশ্যই ধৈর্য ধরতে পারেন। ইনশাআল্লাহ এই বছরের শেষের দিকেই বাংলাদেশে তৃতীয় টার্মিনাল চালু হলে বিমান ভাড়া অনেকাংশে কমে যাবে। খবরটি দয়া করে আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।